বিআরটিএতে কোনো দালাল নেই এই দাবি করে গ্রাহকের উপর দুর্নীতির দায় চাপালেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বললেন শতভাগ ডিজিটাল বিআরটিএতে ঘরে বসেই পাওয়া যায় সেবা, তাই ঘুষ লেনদেনের সুযোগ নেই। কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হয় বলেও দাবি করেছেন বিআরটিএ চেয়ারম্যান। টিআইবির প্রতিবেদনকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে চাই। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সহসভাপতি এবং মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। জনাব আবুল কালাম আজাদ, পরিবহন সংশ্লিষ্ট হিসেবে বিআরটিএতে আপনার অভিজ্ঞতাটা কি, সেটি যদি একটু সংক্ষেপে বলেন। মানে দালাল ছাড়া যে সেখানে কাজ হয় না এরকম একটি প্রচলিত ধারণা রয়েছে, এটি সত্য না মিথ্যা, আপনার কাছে কি মনে হয়? ভাই, এটা এই পরিবহন নিয়ে, বিআরটিএ নিয়ে, সারা দেশেরই পরিবহন সেক্টর নিয়ে এটা যে সমস্যাগুলি, এটা আজকে নতুন কোনো সমস্যা না, এটা অনেক দীর্ঘদিনের পুরনো। আর আজকে বিভিন্ন সংবাদপত্রে টিআইবি যে প্রতিবেদনটি দেখলাম, এটা একটা এতেই বোঝা যায় যে এই একটা বিরাট সমস্যা পরিবহন সেক্টরে আছে। এটা অস্বীকার করার উপায় নাই। এই পরিবহন নিয়ে বিভিন্ন সময় যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ এগুলি আসছে। এগুলি নিয়ে অনেক সময় অনেকেই অনেক ডিপার্টমেন্টই তদন্ত করছে এবং তদন্ত বিভিন্ন সংস্থার তদন্ত চলমান আছে। আমি মনে করি যে এই পরিবহন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সব এটা স্টেক হোল্ডার দ্বারা সবাইকে মিলিয়ে সম্মিলিতভাবে এই পরিবহন সেক্টরের যে অরাজকতা এটা নিরসন করার জন্য উদ্যোগ নিলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো। জি ধন্যবাদ। টিআইবি যে প্রতিবেদন করছে সেখানে এই সেক্টরে ঘুষ লেনদেনের যে পরিমাণ প্রায় 1500 কোটি টাকার মতো গত বছরের হিসেব তারা দেখাচ্ছে, সংশ্লিষ্ট হিসেবে যাদেরকে বলছে ক্ষমতাসীনরা রয়েছে এখানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিআরটিএও সেখানে যুক্ত, মানে সেটিকে আপনি সমর্থন করেন? এটা দেখুন, আমি নিজে গাড়ির ব্যবসায়ী, আমি নিজেও এক ভুক্তভোগী, কিন্তু কথা হলো যে এই এই সমস্যাটা তো আজকে নতুন না, এই সমস্যাটা দীর্ঘদিনের পুরনো। এটা নিয়ে যাদের কাজ করার কথা, যাদের কাজ করার প্রয়োজন, সবাই মিলে সম্মিলিতভাবে এটা নিয়ে কাজ করলে এটা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। জি, আরেকটি বিষয় যেটি আজকে বিআরটিএর চেয়ারম্যান সরাসরি দাবি করেছেন যে সেখানে দুর্নীতি নিয়ে যে ধারণা রয়েছে কিংবা অভিযোগ রয়েছে সেটির দায় অনেকটাই গ্রাহকদের, এবং ডিজিটাল ব্যবস্থা করার ফলে সেখানে ঘুষ ছাড়াই সমস্ত কিছু লেনদেন হয়, ঘরে বসে সেটি সম্ভব। আপনি এই পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি আসলে কি বলে, যেহেতু আপনি এই পরিবহন সেক্টরের সাথে খুব সরাসরি সংশ্লিষ্ট? দেখুন, বাস্তব পরিস্থিতি হলো আপনি যদি যে কোনো অফিসই ধরুন না কেন, পাসপোর্টের অফিসে যদি কর্মচারী কর্মকর্তা থাকে 20 জন, ওখানে দালাল আছে 100 জন। আপনার যদি আপনি ধরেন বিদ্যুৎ অফিসের আশেপাশে যদি বিদ্যুৎ অফিসের কর্মকর্তা থাকে 50 জন, তাহলে দালাল আছে 300 জন। এই সব জায়গায় এই দালালদের একটা দৌরত্ব আছে এবং এই দালালের থেকে আমাদের পরিত্রাণ পাইতে হইলে দালাল মুক্ত করতে হবে এবং এর জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। সেখানে মালিক সমিতির একজন নেতা হিসেবে মালিকদের কিংবা পরিবহন সেক্টরের যারা শ্রমিক রয়েছে তাদের কতখানি করবার রয়েছে? অ্যাকচুয়ালি দেখেন, মালিক সমিতি বলেন যা কিছুই বলেন, ক্ষতিগ্রস্ত হয় হইলো মালিকরাই, ক্ষতিগ্রস্ত মালিকরাই হয় এবং পয়সাটা মালিকদের কাছ থেকেই যায়। আমি আপনাকে একটা সিম্পল কথা বলবো যে এই যে গত সাধারণ নির্বাচন হয়ে গেল দেশে, এই সাধারণ নির্বাচনে রিকুইজিশনের নামে ইন দ্য নেম অফ রিকুইজিশন মালিকদের কাছ, মালিকদের পকেট থেকে 20 কোটি টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই যে জিনিসটা হয়েছে, এটা তো এটা ওপেন সিক্রেট এবং এটা গোপন তো কোনো কিছু না। পরিবহনে যা কিছুই ঘটতেছে বা যা হচ্ছে এর কোনো কিছুই গোপন না, এটা দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু এটা বন্ধ করার উদ্যোগ নিতে হইলে সকলকে মিলে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। জি ধন্যবাদ আপনাকে জনাব আবুল কালাম আজাদ, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ। দেখছেন।